पार्ट जो तो पता है चंपो कमेटी सुपारिश अनुयायी उच्च शिक्षा पर्षदे सुपारिश अनुयायी शिक्षा दफ्तर 268 परीक्षा बातिल करल ওই দিন কোনো পরীক্ষা হবে না এই বাতিল পরীক্ষা যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল তার মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে বিধি তৈরি করছে উচ্চশিক্ষা পর্ষদ তারা সেটা বিজ্ঞাপিত করবে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌশীর সঙ্গে সৌশী যারা শুরুতেই জানতে চাইবো তোমার কাছ থেকে কোন বাস্তবতার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের পথে হাঁটলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বাস্তবতার দেখছেন যে মূল জিনিসটা যেটা জানি না যে সুপ্রিম কোর্ট একটা বিষয়কে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট অনুরূপ একটা পরীক্ষা হবে না সেই পরীক্ষাটা জুলাই মাসে নেওয়া যাবে না সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সিবিএসই আইসিএসই পরীক্ষা নিতে পারছে না সেটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে সেই একই রকম পরীক্ষা আমাদের রাজ্যে হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এবং যে যে কারণে আইসিএসই এবং সিবিএসই ওখানে পরীক্ষা নিতে পারছে না আমাদের রাজ্যেও কিন্তু সেই একই রকম সমস্যাগুলো সব একই রকম ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকেই কার্যত অনুসরণ করেই কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এক্ষেত্রে পরীক্ষাগুলোর বদলে তাহলে কি হবে সুপ্রিম কোর্টের সিবিএসই বোর্ড যা যা বলেছে কার্যত সেগুলোকে কিন্তু এ রাজ্যেও ফলো করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকার 31 জুলাইয়ের মধ্যে একটা মার্কশিট প্রকাশ করবে একটা ফল প্রকাশ করবে সেখানে যাদের যাদের আপত্তি থাকবে তারা আবার নতুন করে তারা আবেদন করতে পারবে কিসের জন্য তারা আবেদন করতে পারবে তারা নতুন ভাবে আবেদন করতে পারবে হচ্ছে পরীক্ষায় বসার জন্য আবার এক্ষেত্রে মূল্যায়নটা যেটা হবে অর্থাৎ যে মার্কশিটে রাজ্য সরকার প্রকাশ করবে সেটাও কিন্তু সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মূল্যায়নটা হবে আমাদের সঙ্গে থাকবে সেই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া আমাদের সঙ্গে রয়েছেন মিসেস লোহিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টার তরফ থেকে ম্যাডাম যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকারের ভালো ভালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাকি পরীক্ষাগুলি বাতিল করার ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন এটাকে এখন তো সত্যি আমাদেরকে এরম ভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেরম ভাবেই ভাবতে হবে কেন সবথেকে আগে মানুষের প্রাণ আর সেফটি আমাদের কথা ভাবতে হবে তাতে কোনোভাবেই পরীক্ষা নেয়ার যেখানে 10 জনের বেশি একত্রিত হবে ওখানে করাটা খুবই ডিফিকাল্ট তো পরীক্ষা বাতিল করে আগের যে রেজাল্ট আছে তার ভিত্তিতে মার্কস তুলে দেওয়া বা অন্য অপশন দেওয়া যে পরে যে যেগুলো রাজ্য সরকার করেছে আমাদের এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই আপনাদের পরবর্তী পথ চলা সেক্ষেত্রে শিক্ষা বর্ষ পরিবর্তনের কথা কি কিছু ভাবছেন আপনারা শিক্ষা বর্ষ তো পরিবর্তন আমার তো মনে হচ্ছে যদিও কিছু অফিসিয়ালি আসেনি কিন্তু শিক্ষা বর্ষ পরিবর্তন তো হতে চলেছে জাস্ট ফর দিস ইয়ার আই ডোন্ট থিঙ্ক যে ওইটা পরের বছরে আবার করতে হবে বলুন কিন্তু এখন যখন যেরকম সবকিছুই একটা আননেচুরাল সিচুয়েশন আছে তার মধ্যে যেরকম আমরা সব সব ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট করছি শিক্ষারও এই বছরের জন্য আমাদের সেই অ্যাডজাস্টমেন্টটা আনতে হবে কিছুদিন ডিলে হবে সে কতদিন ডিলে হবে সেটা আমাদের কাছে তো পরিষ্কার না সেটা ডিপেন্ড করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তাই জন্য এখন যেটা ডিসিশন ওরা নিচ্ছে রাজ্য সরকার নিচ্ছে বা কেন্দ্র সরকার নিচ্ছে বা ইউজিসি নিয়েছে এখানে আমাদের এর সাথেই মেনে নিতে হবে কেন অনেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছে আর অনেক রকমের প্রবলেমগুলো ভেবে একটা কমপ্লিট জিনিসটাকে এমন জায়গায় আনার চেষ্টা হয়েছে সবার সবার মধ্যে শিক্ষাবিদদের মধ্যে যা থ্রু দিয়ে